প্রথমে আমি একটা প্লেটে 3 কাপ মতো বেসন নিয়ে নেব। এর মধ্যে আমি 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এভাবে আমি এখন এটাকে মিক্সড করতে থাকব। যতক্ষণ না এটা মুঠু মুঠু হয়ে যাচ্ছে ততক্ষণ ধরে আমি এটাকে মাখতে থাকব। তোমরা দেখতেই পাচ্ছ এটা মুঠো মুঠো হয়ে এসছে, তার মানে এটা ভালোভাবে মিক্স হয়েছে। এখন আমি কড়াইতে চিনির শিরাটা তৈরি করে নেব। এই চিনির শিরা তৈরি করার জন্য আমি যে পরিমাণ বেসন নিয়েছিলাম ঠিক সেই পরিমাণে আমি জল নিয়ে নেব। আমি 3 কাপ মতো বেসন নিয়েছিলাম সেই জন্য আমি 3 কাপ মতো জল নিয়ে নেব আর 3 কাপ চিনি। এর মধ্যে আমি দুটো এলাচ আর লবঙ্গ ভেঙে দিয়ে দিচ্ছি। এইভাবে আমার চিনির শিরাটা ফুটে থাকবে। অন্যদিকে আমি 50 গ্রামের থেকে একটু কম ঘি মেল্ট করতে দেব। চিনির শিরাটা প্রায় তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে হালকা আঁচে রেখে এর মধ্যে বেসনটা দিয়ে দেব। শিরার মধ্যে বেসনটা এইভাবে দেওয়ার পর কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে, নাহলে বেসনটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এরপর আমি একটা পাত্রে গায়ে ভালো করে সাদা তেল মাখিয়ে ওই মিক্সারটা সার্ভ করব। তোমরা চাইলে অ্যালুমিনিয়াম একটা করে পিস নিয়ে আমি লাড্ডু আকার দেবো।